আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আমরা একটু বাজারের মধ্যে, মেসের বাজার করতে হবে। আমরা এর আগে যে ভিডিওতে আমরা বাজার করেছিলাম ব্যাচেলার ফার্স্ট বাজার, ওইটাতে আমাদের এই ব্লগের প্রথম বাজার ছিল। ওই দিন আমরা করছিলাম গরুর গোস্তের বাজার। তো আজকে আমরা আবার যাচ্ছি বাজারে, বাজারে যাচ্ছি আমরা আজকেও। তো আমাদের সঙ্গে থাকুন, আজকে আমরা বাজারের সমস্ত চিত্র আপনাদের তুলে ধরবো। বাজার কীরকম, বর্তমানে কোন কোন দ্রব্য মূল্যের কি কি দাম, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, এবং সাথে আমাদের ম্যাচের জন্য বাজার করব। খুব অল্প টাকার মধ্যে, 1000 টাকার মধ্যে আমরা বাজার করে চলে আসব। তো আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আমরা কিভাবে বাজার করি এবং দ্রব্য মূল্যের কীরকম অবস্থা, আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা বাজারের যাওয়ার পথে আছি, আমার সাথে আছে ইলিয়াস, আমার মেসের। এখন আমরা দুজন আজকে যাব বাজারে। আমরা এখন আছি উল্লাপাড়া ওভারব্রিজের এইখানে। তো আমরা বাজারের মধ্যে অলরেডি চলে আসছি। এখন আজকে যেহেতু শনিবার, তাই আমাদের উল্লাপাড়া আজকে বন্ধ, লোকজনের আমদানি একটু কম। তো আমরা, আমাদের হাতে একটা বাজার লিস্ট আছে আমাদের মেসের, তো সেইখান থেকে আমরা আমাদের পেঁপে নেওয়ার লিস্টটাও আছে। তো আমরা আজকে সর্বপ্রথম পেঁপে দিয়ে শুরু করব। তো মামা, পেঁপে কত? পেঁপে 30 টাকা কেজি। আচ্ছা, এগুলো কি আপনার গাছের? আচ্ছা, কিনে আনছেন? তো দেন আমাদের 1 কেজি দেন। আমরা 2 কেজি পেঁপে আমাদের মামা দিয়ে দিয়েছে। এখন আমরা মামাকে 30 টাকা করে যদি হয় তাহলে 60 টাকা আমাদের 2 কেজির দাম আসে। মামা নেন। তো আমরা পেঁপে নিয়েছি, এখন আমরা কাঁচা সবজি নেব। তো এখান থেকে আমরা একটু কাঁচা সবজি নিতে চাচ্ছি দোকান থেকে। মামা, এখানে মরিচ কত? মরিচ 100 টাকা কেজি। মরিচ নিলাম। পেঁয়াজ দেবেন 25 টাকার? না না, এটা দেন, দেশি দেন। আজকে লাউয়ের বাজারটা কিরকম আমরা সেটা তুলে ধরব। মামা, লাউ কত? একটা লাউ 50 টাকা পিস। অনেকগুলো কাঁচা বাজারই আমরা কিনে ফেলেছি। এখন আমরা আসছি একটু ব্যতিক্রম দোকানে, যেখানে কাঁচা বাজার নাই, বাট এখানে অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে। দেখেন আপনি, ভিন্ন কোয়ালিটির ফল। কিন্তু এখানে টমেটোর জাতটা, এখানে সারা বাজারের মধ্যে টমেটোর এইখানেই কিন্তু দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ ঘুরেছি, টমেটো কিন্তু দেখিনি। অনেক সুন্দর সুন্দর টমেটো কিন্তু এখানে আছে। এরপরে আমরা গাজরও দেখতে পাচ্ছি, অনেক সুন্দর গাজর। মানে এখানে বোঝা যাচ্ছে যে মনে হয় সকালবেলা গাছ থেকে পেরে নিয়ে আসছে। তো আমার কাছে গাজরটা অনেক ভালো লাগছে। এরপরে আপনারা শসাও কিন্তু দেখতে পাচ্ছেন, যে এত ইনটেক, মনে হচ্ছে যে সকালবেলা শশার গাছ থেকে এটা ছিন্ন করে নিয়ে আসা হয়েছে। তো মামা, শশা কয় টাকা কেজি? 40 টাকা কেজি। মানে এরপরে গাজর কত করে বেচতেছেন? গাজর 130। গাজরটা একটু দাম হওয়ার কারণ আছে, কারণ এটা এখনকার সিজনের ফল না, আর এটা বাইরের, মামা বলতেছে বাইরের। আর আপনি টমেটো কত করে বেচতেছেন? টমেটো 130। আর ওইটা কি, আমলকি না? আচ্ছা, এই ফলটা কিন্তু ব্যতিক্রম, আমাদের বাংলাদেশে খুবই কম দেখা যায়, আর বিশেষ করে উল্লাপাড়াতেও কিন্তু কম দেখা যায়। দেখেন ফলটা। কাঁচা শাকের বাজারে, এখানে যত শাক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে কাঁচা সবজি শাক। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা হচ্ছে পুঁয়ের শাক, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁয়ের শাক। এটা আটি হচ্ছে 10, মামার 10 না। আর এটা হচ্ছে 6 আটি 20 টাকা। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কলমি শাক। এই কলমি শাকের আটি হচ্ছে 6 আটি 20 টাকা। তো মামা, আপনার শাক অনেক সুন্দর। তো এখন আমরা নেব কান্দাইল। আজকে আমরা মাছের বাজারে ঢুকি নেই, একটু পরে ঢুকবো, মাছের বাজারটা আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমরা কান্দাইল নেব। মামা, কান্দাইল কয় টাকা পিস? এই এক একটার দাম 10 টাকা। এটা কি আপনার নিজের বাড়ির? আচ্ছা, বাড়ির ভালো হবে তো। এদে এইখানে তো চিকন দেখা যাচ্ছে, মানে অল্প বের হবে। আমাদের 3টা 25 টাকা দেন, দিয়ে দেন।
আচ্ছা, আমরা তিনটা কাদাল নিয়ে নিচ্ছি 25 টাকা দিয়ে। তো এখন আমরা আছি মুরগির বাজারে। আমরা এই সাইডে যতগুলো দোকান দেখতে পাচ্ছি এগুলো সবই মুরগির দোকান। এখন আমরা মুরগির বাজারটা আপনাদের মাঝে তুলে ধরব এবং আমাদের ম্যাচের জন্য আমরা মুরগি কিনব একটা, ঠিক আছে? আসুন। আসসালামু আলাইকুম। তো আজকে মুরগি, ব্রয়লার মুরগি কয় টাকা কেজি? 180 টাকা। আজকে ব্রয়লার মুরগি 180 টাকা কেজি। তো একটু কম টম রাখা যায় না? একটু কম রাখেন, 70 টাকা বা 60 টাকা রাখেন। আচ্ছা, 70 টাকা। আপনার দোকানে আর কোন কোন মুরগি আছে? দেশি মুরগি কত? 450-480। আর লেয়ার? লেয়ারটা 330, লেয়ার আরেকটা সাদা আছে, ওটা 300 টাকা। 300 টাকা। তো লেয়ারের বাজারটাও আপনারা শুনলেন যে 300 টাকা, আর একটা লেয়ার আছে ওটা 330 টাকা। তো আমরা এখন একটা ব্রয়লার মুরগি নেব। তো আমাদের একটা ব্রয়লার মুরগি দিবেন হচ্ছে 300 টাকার মধ্যে, তাতে হয় আদায়? তো আমাদের মুরগি ড্রেসিং এবং জবেহ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা টাকা দেবো। আমাদের টাকাটা হয়েছে মামা কত? 320 টাকা। 320 টাকা হয়েছে আমাদের। আমরা তো আমাদের আজকে মুরগির বাজারটা আপনাদের মাঝে তুলে ধরছি, এখন আমরা যাব মাছের বাজারে এবং মাছের বাজারটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু শাক সবজি এবং অন্য অন্য কাঁচা সবজির বাজারটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমরা মাছের বাজারে যাবো এবং মাছের বাজারের বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেবো। তো এখন আসছি মাছের বাজারে, আপনাদের মাঝে মাছের বাজারটা একটু তুলে ধরব যে আজকে উল্লাপাড়াতে মাছের বাজার কীরকম এবং কোন মাছের কী দাম। এটা কি সমুদ্রের চিংড়ি নাকি মামা? সমুদ্রের চিংড়ি। এই এই ট্যাংরার দাম কত? 800 টাকা কেজি। আর এই পাবদা? 350 টাকা। পাবদার আজকের বাজার 350 টাকা। তো আমার কাছে চিংড়ি মাছটাই ভালো লাগছে বেশি, চিংড়ি মাছটা অনেক সুন্দর। সব দেখা যাচ্ছে। বাইম মাছ কত? 800। আর এখানে কিন্তু বড় বড় রুই দেখতে পাচ্ছি, রুইগুলো কত মামা? বড়গুলো 500 আর ছোটগুলো 400। রুইটা অনেক সুন্দর রুই মাছ। তো আজকে সব মাছের বাজারটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। এইখানে আমরা জিয়াল মাছ দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর জিয়াল মাছ নড়াচড়া করতেছে। মির্গে মাছের কেজি কত? মির্গে মাছের কেজি 200 টাকা। তো আমরা আজকে মাছের শুধু বাজারটা দেখতে আসছি। তো এখন আমরা গোস্তর বাজারে ঢুকছি, গোস্তর বাজারটা একটু আপনাদের সাথে তুলে ধরব। কবুতরের কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, আর এই পাশেও আমরা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি। গরুর গোস্তর বাজারে আমরা চলে আসছি। তো আজকে আপনাদের গরুর গোস্তের বাজারটা একটু তুলে ধরব। ওয়ালাইকুম আসসালাম মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা। আজকে গরুর বাজার কিরকম, কত টাকা কেজি? আজকে গরুর বাজার 700 টাকা কেজি। আমরা যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেদিনও কিন্তু 700 টাকাই ছিল। আজকে আপনাদের গরুর বাজারটাও আপনাদের মাঝে তুলে ধরলাম এবং কাঁচা শাক সবজি এবং মুরগির বাজার, খাসির গোস্তের বাজার, মাছের বাজার সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। তো এখন আমরা চলে আসছি সেই দোকানে, যে দোকান থেকে আমরা প্রতিনিয়ত কাঁচা সবজি কিনে থাকি। তো এখন আমরা সেইগুলোই কিনবো। আর আজকে আমার সাথে যে বাজার করতেছিল আমার ম্যাসেরই ছোট ভাই ইলিয়াস রহমান। গত ভিডিওতে যে যার কাছ থেকে আমরা জহুরুল ভাইয়ের কাছ থেকে বাজার করেছিলাম,
আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে সেই ভিডিওতে, অনেক লোক ভিডিও দেখছেন, কমেন্ট করছেন। তো আজকে আবার আমরা চলে আসছি বাজারের ভিডিও করতে, এবং আমরা সেই জহুরুল ভাইয়ের কাছে আবার চলে আসছি। আলু আজকের বাজার 45 টাকা কেজি। তো আমাদের 2 কেজি আলু দিবেন বড় বড়। হ্যাঁ, আমাদের 2 কেজি আলু দিচ্ছে জহুরুল ভাই। আমরা 3-4টা ডাইলের কালেকশন দেখতে পাচ্ছি জহুরুল ভাইয়ের দোকানে। প্রায় 4-6টা ডাইলের আইটেম আছে জহুরুল ভাইয়ের কাছে। পোলো আর চালেরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি অনেক ধরনের। তো মামা, আজকে চালের বাজার কিরকম? আজকে চালের বাজার হচ্ছে 48 টাকা 50 টাকা এটা এবং 50 টাকা এইটা। আর এই কাটারি ভোগ হচ্ছে 60 টাকা কেজি। সুন্দর। এবার আমরা তেলের বাজারটা আপনাদের মাঝে তুলে ধরবো। অনেক লোকে কমেন্ট করছিলেন যে তেলের বাজারটা কিরকম। তো আজকের তেলের বাজার মামা, তেল কত টাকা লিটার? সোয়াবিন সোয়াবিন আজকের বাজার 170, এবং আরেকটি সোয়াবিন আছে ডুপ্লিকেট সিটি সুপার, সেটা হচ্ছে কত? 150 টাকা কেজি। আর সরিষার তেল কত? 200। সরিষার তেলের আজকের বাজার 200 টাকা কেজি। তো আমাদের সোয়াবিন দিবেন 60 টাকার ম্যাসের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আপনাদের মাঝে আমি ডাইলের বাজারটা তুলবো মামা। এই ডাইলের নাম কি? বড় মসুর। আজকে কত রেট? আচ্ছা, আজকে এই বড় মসুরের দাম 100 টাকা কেজি। আর এটা ছোট মসুর, এটার দাম কত? 135 টাকা। এটা 135 টাকা। আর এই বুটের ডাইল কত? অ্যাঙ্কার বুট কত? 65 টাকা কেজি অ্যাঙ্কার বুট। আর এটা হচ্ছে সোলার ডাইল, সোলার ডাইলটা হচ্ছে 75 টাকা কেজি। আর এটা এটা হলো মুগির ডাইল, 120 টাকা কেজি। তো আমাদের দিবেন হচ্ছে ডাল, ডাউল ডাউল দিবেন 50 টাকা, 25 টাকা 25 টাকা করে দুই জায়গায়। তো ভাই ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার কাছে আজকে পটলের বাজার কিরকম? 35 থেকে 40 টাকা কেজি। মানে একটা বলেন 35 না 40? 35 টাকা কেজি। আজকে দ্রব্যমূল্যের ভিতরে পটলের বাজার 35 টাকা কেজি। তো আপনার কাছে আজকে এই মুহি কত? তো আজকে মুহির বাজার 60 টাকা কেজি। আর পেঁয়াজ দেশি কোনটা বিদেশি কত? দেশি 75, আর ইন্ডিয়ান 60 টাকা কেজি আজকে পেঁয়াজের বাজার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বাজারের এত ঊর্ধ্বগতি, মানুষজন কিভাবে তাদের পথ চলাচল করবে। সবচেয়ে বেশি সমস্যা হয় হলো মধ্যবিত্তদের, যারা মানুষের কাছে হাত পাততেও পারে না এবং তারা সুস্থভাবে বেঁচে থাকতেও পারে না। গরিব দুঃখীরা তাও মানুষের কাছে হাত পেতে টাকা নিয়ে বাজারঘাট করতে পারে, এবং বড় লোকরা তো তাদের অনেক অনেক টাকা। কিন্তু সমস্যা হচ্ছে মধ্যবিত্তদের, যারা মানুষের কাছে হাতও পাততে পারে না এবং মানুষের মানে ভিক্ষাও করতে পারে না এবং চিন্তাইও করতে পারে না। সবচেয়ে বিপদে আছে মধ্যবিত্ত। উল্লাপাড়ার মধ্যে একটা বড় দোকান ডিমের, যেখানে কিন্তু আমরা অনেক ডিম দেখতে পাচ্ছি। প্রায় মাটির নিচ থেকে ডিমগুলো সাজিয়ে রেখেছে অনেক সুন্দর করে। তো আজকে আমরা এখন আসি ডিমের বাজারে, আজকে আপনাদের মাঝে ডিমের বাজারটা তুলে ধরবো একটু। তো মামা আপনি ভালো আছেন? এই সাদাটা 44 টাকা হালি, আর এই লালটা 45 টাকা হালি। যদি আপনারা এক খাসি নেন তাহলে 340 টাকা নেবে। ডিমের দামটা একটু বেড়েছিল, এখন মোটামুটি একটু স্বাভাবিকের মধ্যেই আছে। কিছুদিন আগেও ডিমের বাজারটা ছিল প্রায় 60 থেকে 65 টাকা হালি, তো এখন মোটামুটি একটু স্বাভাবিকের মধ্যে আসছে। মানুষজন আপাতত মাছ টাছ এগুলো না কিনতে পারলেও ডিম কিনে অনায়াসে দিন পার করতে পারবে। আজকে আমাদের বাজার করা শেষ, আমরা আজকে মুরগির বাজার করছি।
তো বাজার এইখানেই শেষ, এখন আমরা ম্যাচের দিকে যাচ্ছি। তো আমাদের ম্যাচ বেশি দূরে না, যার কারণে আমরা রিক্সা বা ভ্যান নিচ্ছি না, আমরা হেঁটেই যাব। তো আজকে আপনাদের কিন্তু আমি বাজারের সব চিত্রই তুলে ধরলাম, কোন জিনিসের কী দাম, শাকসবজির কীরকম দাম, সব কিছুই কিন্তু আপনাদের তুলে ধরেছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের সব বাজার করাই শেষ এবং ম্যাচ থেকে অলরেডি দুই একবার ফোন দিয়েছে বাজারের জন্য। তো এই ছিল আজকে উল্লাপাড়া কাঁচা বাজার থেকে বাজারের দাম দর। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অল করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, হয়তো সিরাজগঞ্জের কোনো দর্শনীয় জায়গা অথবা স্থান হবে, অথবা কাঁচা বাজারের ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এতক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।